বন্ধুরা, আমরা অনেকেই পরীক্ষা দিয়ে থাকি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর পেপার কিরকম ভাবে সাজাতে হবে এই সেটা অনেকেই জানি না। আমরা পরীক্ষায় অ্যান্সার লিখি লিখে চলে আসি, কিন্তু কিছু সাজানোর উপর ওর এবং এক্সামিনেশনের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে, যেটার ফলে আমাদের নাম্বারটা বেশি পরিমাণে ক্যারি আমরা করতে পারি। বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তর ওর অথবা প্রশ্নের সমাধান নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই, কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর ছাড়াও কিছু কাজ থাকে, যেগুলো হচ্ছে পরীক্ষার খাতাকে কিভাবে সাজাতে হবে যাতে এক্সামিনেশনের দৃষ্টি ওই পরীক্ষার খাতার উপর পড়ে এবং নাম্বারটা প্রচুর পরিমাণে ক্যারি করতে হয়। কোন সময়ের মধ্যে আমাদের পরীক্ষায় কোন সময়ের মধ্যে এই শর্ট কোশ্চেন সলভ করতে হবে এবং কত সময় নিতে হবে শর্ট কোশ্চেন সলভ করতে, এবং কোন কত সময়ের মধ্যে আমাদের বড় কোশ্চেন সলভ করতে হবে, কতটা বাঁদিকে মার্জিন টানতে হবে, ডান দিকে মার্জিন টানতে হবে এবং ওপরে কতটা ছেড়ে দিয়ে মার্জিন টানতে হবে, আর পরীক্ষার সময় ব্ল্যাক কালি না ব্লু কালি ইউজ করতে হবে, যথারীতি এই সমস্ত ইনফরমেশন জানতে হলে ভিডিওটি পুরো ওয়াচ করুন। আর এই ভিডিওটি পুরো ওয়াচ করলে তোমরা অধিক নাম্বার ক্যারি করতে সক্ষম হবে। আর বন্ধুরা, তোমরা দেখছো লাইভ গুরু চ্যানেল, তো তোমরা লাইভ গুরু চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পরীক্ষার্থী যে আছে সে তোমাকে স্পেশালি চিনে না, তা তুমি কিরকম স্টুডেন্ট সেটা বহিঃপ্রকাশ করবে তোমার খাতার মধ্যে দিয়ে। তাহলে খাতাটাকে যেরকম তুমি এই সাজাবে সেরকম ইমপ্রেশন হবে তোমার প্রতি, যে তুমি একটা কিরকম স্টুডেন্ট সেটা নির্ধারিত করবে তোমার খাতার উপর। তো খাতাকে কিরকমভাবে সুন্দর করে সাজাতে হবে এটা আমি পাঁচটি ভাগে বিভক্ত করেছি, তোমাদের পাঁচটি জিনিস মনে রাখতে হবে। এর প্রথম হচ্ছে, এই খাতাকে প্রস্তুত করার আগে তোমাদের তার আগের দিন থেকে একটা কাজ রয়েছে, কি কি তোমাদের নিয়ে যেতে হবে, পেন্সিল, কম্পাস, রবার, আর কল, আর তোমাদের অ্যাডমিট কার্ড, আর রেজিস্ট্রেশন নাম্বার, আর আদার্স যেগুলো তোমাদের দরকার, আর সেগুলো সমস্ত কিছু তোমাদের আগের দিনই ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিতে হবে। এ আগের দিন রাত্রে পরীক্ষা যেদিনকে দেবে তার আগের দিন রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতে হবে। এ আর অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন নাম্বার আর মানে এটা তো পরীক্ষা দিতে হবে, এ তাই জন্য এইগুলোকে সবার প্রথমে নিয়ে নিতে হবে। এছাড়া একটি ওয়াচ মানে ঘড়ি একটা নিতে হবে তোমাকে, এই সময় সঠিক সময়ে তোমরা সঠিক কাজ করছো কিনা সেটা দেখার জন্য। ও তো প্রথম তোমাদের স্টেপ হবে প্রস্তুতিকরণ, যেখানে তোমরা পরীক্ষার প্রস্তুতিগুলো নেবে, যে কোনগুলো আমার দরকার, কোন কোন গালিগুলো আমি ইউজ করব, এবং পরীক্ষায় আর পুরোপুরি পরিকল্পনা করে যেতে হবে পরীক্ষায় আমরা কি কি করবো আর সেই জন্য কি কি দরকার সমস্ত কিছু আগের দিনকে গুছিয়ে রেখে দিতে হবে। সবার প্রথম পরীক্ষার হলে গিয়ে যখন বসবে তোমাদের, এর কোশ্চেন পেপারের আগে তোমাদের খাতাটা দেওয়া হবে, যে খাতায় তোমরা লিখবে সেই খাতাটা দেওয়া হবে, আর তোমাদের সবার প্রথম কাজ হবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আর এবং তোমাদের নাম পুরো সঠিকভাবে লিখতে হবে, আর রেজিস্ট্রেশন নাম্বার লিখে একবার করে চেক করবে। এ যেমন এখানে এটা হচ্ছে একটা পরীক্ষার খাতা, আর যেখানে দেওয়া রয়েছে এখানে এ নাম, রোল নাম্বার আর তো রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, তো এরকম ভাবে তোমাদেরও থাকবে। এ কি থাকবে এখানে, বিষয় থাকবে এ নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার, তো এগুলো ভালো মতন তোমাদের ফিল আপ করতে হবে। তো এরপর সাবজেক্ট, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর এবং ইয়ার লেখার পর তোমাকে এ মার্জিন টানতে হবে। তোমাদের মার্জিন টানার জন্য সবার প্রথমে বাঁদিকের যে প্রান্ত রয়েছে বাঁদিকের প্রান্ত ও এক স্কেল এল তোমাদের মার্জিন টেনে নিতে হবে, এবং উপরের অংশতে মার্জিন টানার সময় মনে রাখতে হবে যে যেখানে একটি ছিদ্র রয়েছে, যে ছিদ্রে আমরা এক্সট্রা যখন পেজ নিই সেই পিসটাকে বাঁধার জন্য যে ছিদ্রটি দেওয়া হয়েছে সেই ছিদ্র থেকে হাফ ইঞ্চি ছেড়ে আমাদেরকে হচ্ছে ওপরে মার্জিন টানতে হবে। এই মার্জিন টানার পর এবং সমস্ত পেজে এই মার্জিন টেনে নিতে হবে ওই সময়ের মধ্যে সবার প্রথমে। এবং যদি আমরা ডান দিকের কথা ভাবি আর রাইট সাইডের কথা ভাবি, যে রাইট সাইডে মার্জিন টানতে হবে সেটা তোমার ওপর, রাইট সাইডে তোমরা মার্জিন টানবে কি টানবে না, তোমরা অল্প সামান্য কিছু মার্জিন টানতে পারো। অনেক টিচাররা ওখানে নাম্বার দেয়, অধিকাংশ টিচাররা বলে নাম্বার দেয় কিন্তু ওখানে নাম্বার দেওয়া হয় না, ওখানে ছাড়ার কারণ হচ্ছে যদি তোমরা ডান দিকে কিছুটা জায়গা ছেড়ে দাও তাহলে তোমাদের কি হবে, যখন খাতা অনেক খাতা একসাথে যায় তখন সাইড দিয়ে ছিঁড়ে যেতে পারে, সেই কারণে কিছুটা স্থান ডান দিক দিয়ে অবশ্যই ছেড়ে দিতে হবে, যদি মার্জিনও না টানো তাহলে ছেড়ে লিখতে হবে। এবং শেষে, একদম শেষে মনে রাখতে হবে যে একটা জায়গা মোটামুটি হাফ স্কেল মতন তোমাকে
দাগ কেটে নিতে হবে, হাফ স্কেল মতন দাগ কেটে নিতে হবে অথবা হাফ স্কেল মতন জায়গা ছেড়ে দিতে হবে। তো এরপর সবার প্রথমে কি করবে, পরীক্ষক যখন কোশ্চেনটি দেবে তো কোশ্চেনটি দেওয়ার পর 15 মিনিট হাতে সময় থাকবে, এই 15 মিনিট ধরে তোমাকে কোশ্চেনটিকে ভালো করে দেখতে হবে। কোশ্চেনটিকে দেখে কোন কোন কোশ্চেনগুলো ও তোমাদের এর খুবই ভালো করে থটস্থ আছে, অর্থাৎ খুব ভালো করে তোমরা লিখতে পারবে বা ওই বিষয়ে জানো, সেই সেই কোশ্চেনগুলোকে মার্ক করে নাও, এবং কোন কোন কোশ্চেনগুলো তোমাদের একটু ডাউট আছে সেগুলোকেও মার্ক করে নাও। যেগুলো একটু ডাউট আছে যেগুলো মনে হচ্ছে পরে আমরা মানে ভেবে ভেবে লিখতে হবে সেগুলোকে পরে লেখো, আর যেগুলো ক্লিয়ার আছে সেগুলোকে আগে লেখো। তোমাদের এই 15 মিনিট সময় দেওয়া হয় এইগুলো ডিসাইড করার জন্য। যদি এই 15 মিনিট সময় তোমরা লিখতে শুরু করে দাও, অনেকে লিখতে শুরু করে দেয়, একটা ভুল প্রসেস, তোমরা লিখতে শুরু করবে না, সবার প্রথমে আইডেন্টিফাই করে নাও কোনগুলো লিখতে হবে। দেখা গেল একটাই 5টা কোশ্চেন দিয়েছে যার মধ্যে 4টি লিখতে হবে, 5টার মধ্যে 4টি লিখতে হবে, তুমি 5টাই জানো, কোন 5টা তোমাকে লিখতে হবে এই নিয়ে তুমি ভাবতে চাচ্ছ। দেখা গেছে লাস্ট কোশ্চেনটা তুমি ভালো পারবে, যখন লিখছো তখন তোমার সময় নষ্ট হবে, কোনটা লিখবো একটা ভাবনা চিন্তার মধ্যে থাকবে। তাই জন্য আগের থেকেই 15 মিনিটের মধ্যে পুরো কোশ্চেন সেটটা কোনটা কোনটা আমাকে আগে লিখতে হবে সেটা তোমার মতন করে তুমি দাগিয়ে নাও, যাতে এ তোমার আর যখন কোশ্চেন অ্যান্সার লিখবে তখন যেন সময় তোমার সময় নষ্ট না হয়। সময়ের মূল্য কিন্তু পরীক্ষার সময় খুবই বেশি, সময় অযথা নষ্ট করা যাবে না। বন্ধুরা তোমরা অনেকেই একটা জিনিস ভুল করে থাকো, অনেকেই কি করে এই পরীক্ষায় যে কোশ্চেনটি প্রশ্নে দিয়েছে সেই কোশ্চেনটি লিখে তারপরে অ্যান্সার লিখে, কোশ্চেন লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যান্সার তোমাদের লিখতে হবে, আর যতটা পরিমাণ অ্যান্সার দরকার সেই পরিমাণেই অ্যান্সার লিখতে হবে। আমাদের যে মূল জায়গাটা, যে জিনিসটা চেয়েছে সেই জিনিসটাই লিখতে হবে, অযথা খুব বড় করলে যে বেশি নম্বর পাওয়া যাবে সেটা এখানে না, এমনকি ইতিহাসের ক্ষেত্রেও না, যে বিষয়ই হোক না কেন যেটুকু চেয়েছে সেটুকুই লিখতে হবে। এইবার শর্ট কোশ্চেন লেখার উপায়, যে সাধারণত অন্যান্য সাবজেক্টের যে শর্ট কোশ্চেন রয়েছে সেটি বিস্তারিত শর্ট কোশ্চেন লিখবে, পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। যদি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি হবে, তোমাকে কারণ দিতে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ওই চয়েস কোশ্চেনের কারণ দিতে হবে। কারণ দেওয়ার জন্য কি করবে, যে ভেতরের যে বক্সটি হবে মার্জিন টানার পর ভেতরের যে জায়গাটি রয়েছে, যে জায়গাটি লিখতে হবে সেই জায়গাকে তোমরা এখানে 4 আঙ্গুল মাপ নিয়ে, 4 আঙ্গুল মাপ নিয়ে এদিকে একটা বাঁদিক ঘেঁষে 4 আঙ্গুল মাপ নিয়ে একটা দাগ কেটে নেবে, পুরো দাগ কেটে নেবে এবং বাঁদিকে অ্যান্সার লিখবে অপশান সহ। ধরো অপশান একটা কোশ্চেন রয়েছে যার অপশান রয়েছে ABCD, ধরো ও বিতে বি অপশান হবে, বি এর অপশান অ্যান্সার হচ্ছে 5, তাহলে তোমরা 5 লিখে ব্র্যাকেটে বি দিয়ে দেবে, আর বাঁদিকে যেখানে বাঁদিকে লিখছো সেইখানে সম তার আগে কোন কোশ্চেনের অ্যান্সার লিখছো সেই কোশ্চেনটা দিয়ে দেবে। আর ডান দিকে তোমাকে দেখাতে হবে যে মাল্টিপল চয়েসের যে অ্যান্সারটা এটা কেন লিখলে, মানে তোমাকে শর্টে দেখাতে হবে যে এই যে অ্যান্সারটা লেখার কারণ হচ্ছে এটা, মূল কারণটা বা ছোট করে তোমাদের লিখতে হবে, খুব বড় কিছু করার দরকার নেই যেহেতু 1 নম্বর রয়েছে। সত্য মিথ্যের ক্ষেত্রেও সেম, সত্য মিথ্যা যখন থাকবে লেখো এখানে নাম দিয়ে সত্য মিথ্যে, সত্যটা কেন হচ্ছে, সত্য যদি হয় তাহলে ওটা লিখে দাও, ঠিক আছে এটা কারণ হচ্ছে এটা, আর যদি মিথ্যে হয় এটা মিথ্যে কারণ হচ্ছে এইটা, তা সেটা হচ্ছে কারণগুলো সব হবে কি ডান দিকে, আর সত্য বা মিথ্যে সেটা হবে বাঁ দিকে। শূন্য স্থানের ক্ষেত্রেও তাই, শূন্য স্থানে যেখানে থাকবে শূন্য স্থানে লেখো সেটা লিখে, আর ডাব্বা ডান দিকে কারণটা লেখো শূন্য স্থানে কেন এটা বসছে। বন্ধুরা বিভিন্ন কোশ্চেনে দেখা যায় বিভাগ করে দেওয়া হয় কি ক বিভাগ খ বিভাগ, এটা তোমরা যখন ক বিভাগের কোশ্চেন করছো পুরো ক বিভাগের কোশ্চেন শেষ করেই অন্যান্য কোশ্চেনে যাবে। আমি জানি অনেকেই ক বিভাগের কোশ্চেন লিখে তারপরে খ বিভাগ লেখো না আবার আর একটা কোশ্চেন করে দাও, আর তোমরা মনে রাখবে যে ক বিভাগ করলে পুরোটা ক বিভাগের কোশ্চেন লিখে দেবে। যদি কোনো কোশ্চেন বাদ পড়ে যায় মা জানছো না পরে লিখছো ডাউট আছে তাহলে সেই জায়গাটা ছেড়ে রাখো, পরে সেই জায়গায় তোমরা লিখে নিতে পারবে। আর তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই ক বিভাগটা মিডিল বরাবর, যে পেজে জায়গা রয়েছে যে জায়গায় তোমাদের লেখা দরকার তার মিডিল বরাবর বিভাগ ক বিভাগ খ অবশ্যই উল্লেখ করবে। এবার যখন তোমরা কোনো একটা অ্যান্সার লিখছো, এই অ্যান্সারে এই দুটো প্যারা করতে চাইছো, তখন কি করবে, একটা প্যারা করার পর আরেকটা প্যারা যখন করতে চাইছো তখন ওই প্যারায় বাঁ দিক থেকে 3 আঙ্গুল ছেড়ে তারপরে লেখা স্টার্ট করতে হবে। কি প্রথম প্যারা, প্রথম যে প্যারাটা লিখেছো সেটা লেখো, তারপরে দ্বিতীয় প্যারা যখন শুরু করবে, এটা একটা অন্য পয়েন্ট,
তাই এটাকে কি করতে হবে, তিন আঙ্গুল বাঁদিক থেকে তিন আঙ্গুল ছেড়ে তারপরে শুরু করো, তাহলে দেখবে তোমাদের খাতাটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর এছাড়া জিওগ্রাফি বা ফিজিক্স বা লাইফ সায়েন্সে যেটাই তোমরা ছবি আঁকতে চাও না কেন, ও তাহলে তোমরা কি হবে ডান দিকে ছবি আঁকবে, অবশ্যই ডান দিকে ছবি আঁকবে। অনেকে ওপরে নিচে ছবি আঁকে, কিন্তু তোমরা ডান দিকে ছবি আঁকবে, প্যারাগুলো শুরু করবে, এ শুরু করে লিখতে শুরু করবে, কিছুটা লিখবে, দু তিন লাইন লেখার পর বা এক লাইন লেখার পর ছবিটা আঁকবে, তারপরে ছবিটা যত দূর যাচ্ছে তত দূর লেখো, তারপরে সে পুরোটা ভরাট করো। এই ঠিক এইভাবে তোমরা লিখে অ্যান্সারটা পূরণ করবে, তাহলে খাতাটা দেখতে আরো সুন্দর হবে। আর অনেক কোশ্চেনে একটা কোশ্চেনের মধ্যে প্রচুর কোশ্চেন থাকে, যেমন 3+2+2 এরকম বহু অনেক কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যেমন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় কোশ্চেনে দেখা যায় একটা কোশ্চেনের মধ্যে দুটো কিংবা তিনটে কোশ্চেন জড়িয়ে রয়েছে, কিংবা বাংলার ক্ষেত্রে কিংবা ইতিহাসের ক্ষেত্রে কিংবা ভূগোলের ক্ষেত্রে বড় কোশ্চেন লেখার সময় দু তিনটে কোশ্চেন একসাথে থেকে যায়। সেক্ষেত্রে মনে রাখতে হবে যখন ওন একটা কোশ্চেন লিখছি সেই কোশ্চেনটা কমপ্লিট হলো, ও পরবর্তী কোশ্চেনটা যেন একটা দু নম্বর দিয়েছে, সেই কোশ্চেনটা লিখলাম, লেখার পরে এ পরবর্তী যে কোশ্চেনটা শুরু করব তখন তো আগে যেরকম প্যারা করার ক্ষেত্রে বলেছিলাম তিন আঙ্গুল করে ছাড়তে হবে বা দিক দিয়ে, সেরকম তিন আঙ্গুল করে বাঁ দিক দিয়ে ছাড়তে হবে। এবং যেমন তিন নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্নের নম্বর হচ্ছে তিন, তিন নম্বরের প্রশ্নটা লিখলাম, লেখার পরে দু নম্বরের প্রশ্নটা লিখব, তখন প্যারা করার সাথে প্যারা করার আগে একটা বক্স করে দিতে হবে, এই বক্সের দ্বারা বোঝা যাবে যে তুমি প্রথম কোশ্চেনটি ওপরে লিখেছো এবং বক্সটা শুরু হচ্ছে আরেকটা দ্বিতীয় কোশ্চেন দিয়ে, এটা একটা আলাদা প্রশ্নের উত্তর, এটা একটা আলাদা প্রশ্নের উত্তর। যদি আরো কতগুলো থাকে, ধরো 3, 2, 1, তাহলে কি এই প্রথমটা বক্স না, দ্বিতীয় ক্ষেত্রে বক্স, তৃতীয় ক্ষেত্রে বক্স, যতগুলো ইন্ডিভিজুয়ালি কোশ্চেন থাকবে ততগুলো বক্সের পরে তিন আঙ্গুল, মানে প্রথমে তিন আঙ্গুল ছেড়ে একটা বক্স, তারপরে সে তার অ্যান্সারটা লিখে দেবে। আমরা পরীক্ষায় লিখতে গেলে সবারই কম বেশি ভুল হয়ে থাকে, আর ভুল হয় বলে অনেকেই কি করে এই লেখার ওপর বার বার করে কেটে সেই জিনিসটাকে হাইলাইট করে ফেলে। নেগেটিভিটির ওপর হাইলাইট করা উচিত না, তোমরা কি করবে যখনই কোনো জিনিস ভুল হবে সেটাকে একবার বা দুবার কাটো, যাতে পরীক্ষক যখন খাতা পর্যবেক্ষণ করবেন তখন যাতে ওই এই ভুলটা তার চোখের সামনে ভেসে না বেড়ায়। তোমরা যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটাকে হাইলাইট করতে হবে তোমাকে, যেটা কাটা গেছে সেটাকে হাইলাইট করতে হবে না, তাই অযথা কাটাকাটি করবে না। যদি কোনোটা ভুল হয় তাহলে একবারই ওটাকে মাঝখান থেকে কেটে দেবে অথবা ক্রস করে দেবে, তো যাতে হাইলাইট না হয় কাটাটা। বন্ধুরা, এরপরে যে কোশ্চেনটি সব থেকে বড় উঠে আসে সেটা হলো ও কোন কালির পেন ইউজ করবে পরীক্ষা দেওয়ার জন্য, ও ব্ল্যাক কালি না ব্লু কালি, এই পরীক্ষায় আর জন্য ব্লু কালি না ব্ল্যাক কালি ইউজ করবে এটা পুরোপুরি তোমার ওপর। কোন কালি দিয়ে তোমরা লিখলে তোমার হাতের লেখা খুব সুন্দর দেখতে লাগে সেই কালিটি তোমরা ইউজ করো, ও কাউর হাতের লেখা ব্ল্যাক কালিতে খুব সুন্দর লাগে, কাউর হাতের লেখা ব্লু কালিতে খুব সুন্দর লাগে। তো তোমার হাতের লেখা যদি ব্ল্যাক কালিতে সুন্দর লাগে তাহলে পুরোটা ব্ল্যাক কালি দিয়ে লেখো, পয়েন্ট দেওয়ার সময় ব্লু কালি দিয়ে লেখো। আর যদি তোমার হাতের লেখা খুব ব্লু কালিতে সুন্দর লাগে তাহলে পুরোটা ব্লু কালি দিয়ে লেখো এবং পয়েন্ট বা সাব হেডিং দেওয়ার সময় তোমরা ব্ল্যাক কালি ইউজ করো। এছাড়া অনেকেই ব্ল্যাক কালি বা ব্লু কালি ছাড়া দেখা যায় অন্যান্য কালি ইউজ করে কোনো কিছু হাইলাইট করার জন্য, তো আমি তোমাদের বলবো যে ব্ল্যাক কালি বা ব্লু কালি ছাড়া অন্য কালি কোনো কালি ইউজ করো না, তোমার হাতের লেখা যেটা দিয়ে ভালো লাগে সেই কালি দিয়ে তুমি লেখো, এবং হাইলাইট করতে হলে অপোজিট কালিতে হাইলাইট করো অথবা পয়েন্টিং করো। বন্ধুরা, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো সময়, অর্থাৎ টাইমিং। টাইমিং মেনটেন করা হচ্ছে একটা বড় ব্যাপার, অনেকেই পরীক্ষায় সবই পারছে কিন্তু ও সময়ের দিকে লক্ষ্য করছে না, দেখা যাচ্ছে এই পরীক্ষার শেষ হয়ে গেছে এবং তার কিছু অ্যান্সার বাকি আছে যেটা সে পারতো, তাই জন্য ও টাইমিং হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি খুব বেশি নাম্বার ক্যারি করতে হয় তাহলে তোমাকে দেখে নিতে হবে টাইমিং আমাদের টোটাল কত। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট সময় দেওয়া হয় 3 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট সময় দেওয়া হয় কোন কোশ্চেনগুলোতে কি কোন কোন কোশ্চেনগুলো করবে সেগুলো বিবেচনা করার জন্য বা কোশ্চেনটা পড়ার জন্য, আর বাদবাকি হাতে সময় থাকে 3 ঘন্টা। 3 ঘন্টা অর্থাৎ হচ্ছে 60 × 3 মানে 180 মিনিট। 180 মিনিট কত নম্বরের পরীক্ষা? 90 নম্বরের পরীক্ষা। 180 মিনিট যদি 90 নম্বরের পরীক্ষা হয়, এক
মেই এক নম্বরের জন্য আমাদের ওয়েস্ট করতে হবে 2 মিনিট, এক নম্বরের প্রশ্নের জন্য 2 মিনিট আমাদের সময় হাতে থাকবে, তাহলে এটা লক্ষ্য রেখেই আমাদের প্রথম থেকে একাতে হবে। যদি আমরা ভাবি যে একটা এক নম্বরের কোশ্চেন আছে, তাহলে এ 2 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। আর 2 নম্বরের কোশ্চেন আছে, সেক্ষেত্রে এ আমাদের 4 মিনিট নিতে হবে। কিন্তু আমরা জানি শর্ট কোশ্চেন করতে আমাদের এর অনেকটা কম সময় লাগে এবং বট কোশ্চেন করতে একটু বেশি সময় লাগে। এ শর্ট কোশ্চেন, এক নম্বরের শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 2 মিনিট লাগে না যদি আমরা জানি। তো আমরা সবাই জানি 90 নম্বরের মধ্যে প্রায় 35 নম্বরের শর্ট কোশ্চেন প্রত্যেকটা বিষয়েই দেয়া থাকে। তো শর্ট কোশ্চেন 35 দুগুণে 70, 70 মিনিট, অর্থাৎ মনে রাখতে হবে 1 ঘন্টার মধ্যে আমাদের শর্ট কোশ্চেনটা পুরোপুরি শেষ করতেই হবে। আর অঙ্কের ক্ষেত্রে অনেক শর্ট কোশ্চেন পারে না, অনেকে প্র্যাকটিস করতে যায় মানে ওখানেই সলভ করার চেষ্টা করে, যেগুলো পারো না সেগুলো ছেড়ে দাও, পরে সেটা নিয়ে বিবেচনা করবে। মনে রাখতে হবে যে আমাকে এ 1 ঘন্টার মধ্যে শর্ট কোশ্চেন কমপ্লিট করতে হবে এবং কিছু সময় হাতে আমাদের রাখতে হবে, যাতে পরীক্ষায় আমরা পুরোটা কমপ্লিট করে একবার রিভিউ করতে পারি। তো ও এটা মাথায় রেখে আমাদের এটা সব সর্বদা মাথায় রাখতে হবে যে আমাদের 1 নম্বর পাওয়ার জন্য সময় দিতে হবে 2 মিনিট, তাই জন্য 1 ঘন্টার মধ্যে শর্ট কোশ্চেন এবং বাদবাকি সময়ের মধ্যে বট কোশ্চেন কমপ্লিট করতে হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করুন, আর আপনার এই ভিডিওটি কেমন লেগেছেন ইন কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলেন না। আর যদি চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো টেক কেয়ার, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।